হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের কুরুশি কাটার ফুল বানিয়ে দেখাবো। তো এগুলো স্টার ফ্লাওয়ার বলা হয়। তো এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করায় খুব সহজে, খুবই অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নেব। তারপর তিনটি চেন, ডাবল ক্রুশেট, আরও একটি ডাবল ক্রুশেট, দুটি চেন, তারপর তিনটি ডাবল ক্রুশেট। ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম সেটা কিন্তু একটি ডাবল ক্রুশেটের সমান। তো তিনটি ডাবল ক্রুশেট, দুটি চেন, এইভাবে রিংটার মধ্যে পাঁচবার করতে হবে। ফার্স্ট রাউন্ডে তিনটি ডাবল ক্রুশেট, দুটি চেন দিয়ে পাঁচবার করতে হবে। তো দেখেন আমি করে ফেলেছি। তারপর আমি দুটো চেন করেছি, পাঁচটা সেট আপে আমি করেছি, দুটো চেন বানিয়ে নিয়েছি। ফার্স্ট যে তিনটি চেন করেছিলাম, তিন নম্বর চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। নেক্সট যে চেনটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রুশেট করতে হবে। দুটি চেনের যে গ্যাপ রয়েছে ওখানে হাফ ডাবল ক্রোশেট, সরি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, ডাবল ক্রোশেট, এখন একটা, তারপর ট্রিপল ক্রোশেট, তারপর দুটি চেন, সেম ওয়েতে ট্রাবল ক্রুশেট, ডাবল ক্রুশেট, হাফ ডাবল ক্রুশেট। তিন নম্বর যে ডাবল ক্রুশেট আছে তার মাথার যে চেনটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন দিলাম। আবারও দুটি চেনের ঘরে হাফ ডাবল ক্রুশেট, ডাবল ক্রুশেট, ট্রিপল ক্রুশেট, দুটি চেন, ট্রাবল ক্রুশেট, ডাবল ক্রুশেট, হাফ ডাবল ক্রুশেট। তো এইভাবে প্রত্যেকটি দুটো চেনের যে গ্যাপ রয়েছে সেখানে করতে হবে।
তো ম্যাজিক রিং এর সুতোটা আমি একটু টেনে দিলাম। তো দেখেন আমাদের স্টার ফ্লাওয়ার রেডি। তো হয়ে গেল আমাদের স্টার ফ্লাওয়ার। আই হোপ ইউ লাইক ইট মাই ভিডিও, মাই ক্রোচেটিং ওয়ার্ক।